হিমালয় কন্যা নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীদের রাজকীয়ভাবে বরণ করে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে তারা আসেন বাফুফে ভবনে। এ সময় সেখানে ভক্তদের ভিড় জমে। মতিঝিলের এই ভবন থেকে নিজেদের প্রস্তুতি নিয়েছে নারী ফুটবল দল, তাই তো ঘরের মেয়েদের ঘরে ফেরাটা হয়েছে উৎসব মুখর। তাদের বরণ করে নেওয়ার পর সংবাদ সম্মেলন করে বাফুফে। দীর্ঘদিন পরিশ্রম করে এই সাফল্য এসেছে বলে এই সময় জানান নারী দলের হেড কোচ গোলাম রব্বানি। এই শিরোপা দেশের মানুষের ভালোবাসার ফসল বলে মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন। আমাদের লক্ষ্য ছিল, যেটা স্যারেরও লক্ষ্য ছিল, যে আমরা 24 বা 25 যে চ্যাম্পিয়ন হবো, এবার আমরা ফাইনাল খেলবো, বাট 24-25 যে আমরা চ্যাম্পিয়ন হবো। বাট মেয়েরা কিন্তু তাদের দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আপনার এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে এমনভাবে হাসি খুশি রাখার, কারণ এটার পরে আসলে বলার অবকাশ থাকে না যে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আসক্ত এবং তারা কতটা ভালোবাসে। এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা নারী ফুটবল দল আগামীতে আরও বড় লক্ষ্য নিয়ে এগোতে চায় বলে জানালেন বাফুফের সভাপতি। এই দেশে ফুটবল দাঁড়াতে গেলে একটা দেশে ইউ নিড দ্য প্লেয়ার্স, দ্য কোচিং স্টাফ, দি সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, সাপোর্ট অফ দ্য পিপল অ্যান্ড সাপোর্ট অফ দ্য মিডিয়া। এই পাঁচটা জিনিস যখন এক করতে পারবে, দেন ইট বিকামস এ উইনিং নেশন। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দলটিকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, বৈশাখী সংবাদ, ঢাকা।